ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যে অফিশিয়াল পেজ রয়েছে সেই অফিশিয়াল পেজে আছি। এই লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে সরাসরি তোমরা চলে আসবে। দেখো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশের তরফ থেকে আবার একটি নতুন চাকরি প্রকাশিত হয়ে যেখানে 12,000 প্লাস নতুন প্রার্থী নিয়োগ করা হবে। কোন পোস্টে প্রার্থী নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকছে এবং বয়স সংক্রান্ত তথ্য এবং বেতন কত তোমরা পাবে সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি কোথা থেকে তোমরা ডাউনলোড করবে। দেখো, তোমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছ, নিচের দিকে আসলে দেখতে পাবে ইম্পর্টেন্ট নোটিশ বলে উল্লেখ করা রয়েছে। সেখানে তোমরা কী করবে, এই ভিউ অলে তোমরা টাচ করবে। ঠিক এরকমটি একটি নতুন তোমাদের সামনে পেজ ওপেন হবে এবং তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এই মুহূর্তে অনেক নোটিশ প্রকাশিত হয়েছে চাকরির। তোমরা এই যে 18/6/2021 তারিখে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডার্ক RRS 2 কনস্টেবল কিচেন সার্ভিস এবং গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং এই নোটিশটি তোমরা এইখানে টাচ করে তোমরা ডাউনলোড করে নিবে। চলো নোটিশটি ডাউনলোড করে দেখে দিই যে এখানে কী কী বলা হয়েছে। দেখো, নোটিশটি আমি তোমাদের সামনে ওপেন করেছি, এখানে তোমরা দেখে নাও যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন, যেখানে নিউ দিল্লি থেকে এটি প্রকাশিত হয়েছে এবং একটু নিচের দিকে আসলে তোমরা আরও তথ্য তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কোন পোস্টের জন্য এখানে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা দেখো কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পাবে, যেটা হচ্ছে কিচেন সার্ভিস পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা ভালো করে দেখো 12,158 পদে তোমাদের প্রার্থী নিয়োগ করা হবে, যেখানে থাকছে পুরুষ থাকছে 11,860 এবং মহিলা থাকছে 298। তোমরা এই জায়গাটা লক্ষ্য করো, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেট পদে তোমাদের অ্যাপ্লাই করা হচ্ছে। তোমরা এই জায়গাটা লক্ষ্য করো, তোমাদের লেভেল 3 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে, 21,700 থেকে তোমাদের বেতন শুরু হবে। নিচের দিকে আসলে তোমরা এখানে দেখো, এখানে বয়স সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে, যেখানে 18-25 বছরের মধ্যে তোমাদেরকে হতে হবে এবং তোমরা দেখো যারা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা বয়সের ওপরে ছাড় পাবে। পেজের নিচের দিকে আসলে তোমরা এই জায়গাটায় দেখতে পাবে যে কী কোয়ালিফিকেশান তোমাদের চাওয়া হয়েছে। দেখো, এখানে তোমাদের মাধ্যমিক পাশ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সাথে তোমাদের ফুড প্রোডাকশনের ওপরে তোমাদের এই কোর্সটি তোমাদের করা দরকার, এটি তোমাদের লাগবে। দেখো, একটু নিচের দিকে আসলে তোমরা ফিজিক্যাল মেজারমেন্টের জন্য একটি লিস্ট প্রকাশিত হয়েছে, সেটিও তোমরা দেখতে পাবে। পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট এবং চেস্ট 75-80 প্রয়োজন এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট এবং চেস্ট কোনো উল্লেখ করা হয়নি। এবং নিচের দিকে আসলে তোমরা আরও বিভিন্ন তথ্য দেখতে পারবে যে এখানে SC ST-দের ক্ষেত্রেও বিভিন্ন রকম হাইট এবং চেষ্টার উল্লেখ করা রয়েছে। তোমরা সমস্ত কিছু তথ্য তোমরা দেখে নেবে, পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এবং আরেকটি তোমাদের কাছে একটি কথা, এটা হচ্ছে শর্ট নোটিশ, কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে সেই ডেট এখানে উল্লেখ করা হয়নি এবং আগামী দিনে তোমাদের সামনে আবার একটি নোটিশ প্রকাশিত হবে, সেই নোটিশে উল্লেখ করা থাকবে যে কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই তথ্যগুলি জানার জন্য জিকেস্টল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকে তোমরা অন করে রাখো, যখনই নতুন চাকরির নোটিশ প্রকাশিত হবে তোমরা সরাসরি এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে।